আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। আমাদের বাংলা সমাজে যে সমস্ত পদভ্রষ্ট জাদুঘর ধর্মের নামে আশেপাশে আপনার ঘুরে বেড়াচ্ছে, তাদের থেকে বাঁচার জন্য আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হাতিয়ার দেওয়া হয়েছে, যখন এই জাদুকর লোকদেরকে দেখবেন যারা ধর্মের নামে কাহিনী করে, যারা তাবিজ লেখে, ভণ্ড পীর ফকির সাজে এবং ধর্মীয় লিবাস পরে মানুষকে তারা পদভ্রষ্ট করে, কোরআনচ্যুত করে, এদেরকে দেখা মাত্র আপনি এবং আমি কি পড়ব এবং কি করব, সেজন্য কোরআনের 113 নম্বর সূরা আল ফালাক এবং 114 নম্বর সূরা আন নাস এই দুটি আয়াত পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি এবং আমি সাহায্য চেয়ে নেব। কারণ এই লোকগুলি সমাজ নষ্ট করে, সোসাইটি নষ্ট করে এবং দেশ নষ্ট করে। মানুষের মতবাদ নষ্ট করার জন্য এরা মূলত ওত পেতে বসে আছে, আর মানুষের কাছ থেকে এরা কৌশলভাবে, কৌশলের মাধ্যম দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ও মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ও মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ। তুমি বলো, আমি উষার রবের কাছে আশ্রয় চাই, তিনি যা কিছু তৈরি করেছেন সেসবের অনিষ্ট হতে আর ঘোর অন্ধকারের অপকার হতে যখন তা ছেয়ে যায়, আর আকিদায় যারা ফুঁক দেয় তাদের অনিষ্ট হতে, আর হিংসুটে লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে। এ হচ্ছে সূরা আল ফালাক 113 নম্বর সূরা। এরপর সূরা আন নাস 114 নম্বর সূরা। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ। তুমি বলো, আমি মানব জাতির রবের কাছে আশ্রয় চাই, মানব সমাজের উপর যার পূর্ণ ক্ষমতা রয়েছে, মানব জাতির প্রকৃত যিনি ইলাহ, বাধা প্রদানকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, যে নাকি মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে সন্দেহ জাগিয়ে তোলে, যারা চোখের অগোচরে ও মিলেমিশে বসবাস করে জিন এবং ইনসানের মধ্য থেকে। তো আজকাল আমরা প্রতারক এবং ভণ্ড পীর ফকিরদের আর মাজারের খাদেমদের খুব বেশি দেখছি, এরা মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। এদের লম্বা দাড়ি রয়েছে, লম্বা টুপি রয়েছে, জোব্বা পাগড়ি রয়েছে, কোরআনের কোনো কিছু এরা জানে না, কিন্তু মানুষের চিকিৎসার জন্য এরা বলছে যে আমরা মানুষের বিপদ আপদ দূর করে দিতে পারি। আবার আর একদিকে বলছে যে যারা প্রেম ভালোবাসায় ভেঙে পড়েছেন তাদেরকে আমরা গড়ে দিতে পারি। আবার অনেকে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তারা বলছে যে তন্ত্র এবং মন্ত্র আমাদের কাছে রয়েছে, আপনাদের যত ধরনের সমস্যা আমরা তন্ত্র মন্ত্রের মাধ্যম দিয়ে এবং জেন ভারণের মাধ্যম দিয়ে সেগুলি দূর করে দিতে পারি। মুসলিম ভাই বোনদেরকে আমি বলতে চাই, মনে রাখবেন এগুলি সবই শিরিকি এবং কুফরি মতবাদ, এদের কাছে যদি আপনি চলে যান আপনার ইমানে সমস্যা হয়ে যাবে। এই লোকগুলি কি করছে, মূলত এরা সবসময় আপনাকে আমাকে শিক্ষা দিবে যে আপনারা তাবিজ পড়েন, না হলে হাতে আংটি পড়েন, না হলে আপনারা কি করেন, মাজারে আসেন। তো এ ধরনের কথাবার্তারা বলে এরা মূলত মানুষকে কোরআন থেকে দূরে নিয়ে যাচ্ছে এবং মানুষকে এরা সঠিক যে
কোরআনের নিয়মনীতি সেখান থেকে এরা দূরে নিয়ে যাচ্ছে। তারা আপনার কখনো বলবে যে আপনি আমাদের কাছ থেকে একটা আংটি কেনেন, অথবা কখনো আপনাকে বলবে যে আপনারা একটা তাবিজ নেন, অথবা কখনো বলবে যে এক বোতল পানি পড়া নিয়ে যান। তো এ ধরনের মতবাদে আপনি আমি যদি ফেঁসে যাই তাহলে সমস্যা হবে আমাদের ইমানের। তাদের কাছে ধূপবাতির টোটকা রয়েছে এবং তারা এমন কিছু কাজ করছে যে অনেকের দেখা গেল বিড়ি ধরিয়ে তাদের মুখে টান দেওয়ার জন্য বলছে যে এই বিড়ি আপনি যদি টানেন তো এই রোগগুলি থেকে আপনি বেঁচে যাবেন। কেউ হুক্কা পান করায়, আবার দেখা গেল কেউ কেউ চারিপাশে মোমবাতি জ্বালিয়ে সেখানে বসায় তাদেরকে ঝাড়ফুঁক করে। তো এই টাইপের লোকদের অভাব বাংলার জমিনে কম নেই। এরা সবাই ভণ্ড, এরা কেউ আল্লাহ তাআলার কোনো আয়াত জানে না। আবার অনেকে দেখা গেল এই ধরনের আস্তানা খুলে এই নারীদেরকে নিয়ে সেখানে যৌন নির্যাতন করে এবং দেখা গেল মুখোশের আড়ালে তারা হিংস্র জানোয়ারের মতো আচরণ করে। এটা আমাদের বাংলার ইতিহাসে, ভারতবর্ষের পাকিস্তানের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি। তো এদের থেকে মুসলিমদেরকে সবসময় দূরে থাকতে হবে, কারণ এরা সবাই সর্বনাশার পর্দা নদী। এদের ধারে কাছে গেলি গুনাহের ভিতরে আপনাকে ডুবিয়ে দিবে, আর আপনার জীবনে কোনো উপকার তো দূরের কথা, শুধু আপনার জীবনে ক্ষতি হতে থাকবে যদি আপনি তাদের কোনো কিছুকে সত্য মনে করেন। তাদের পক্ষ থেকে ঝাড়ফুঁক, তাদের পক্ষ থেকে তাবিজ কবজ, তাদের পক্ষ থেকে পানি পড়া, তাদের পক্ষ থেকে আংটি পড়া, এসব ধূপবাতি নেওয়া, মোমবাতি নেওয়া, আগরবাতি নেওয়া, এসবের পিছনে যদি আপনি ফেঁসে যান তাহলে মনে রাখবেন আপনার আকিদাতে তারা ফুঁক দিয়ে দিবে এবং চিরকালের জন্য আপনি মানসিক রোগী হয়ে যাবেন। দৈহিক রোগী থেকে তো আপনি পরিত্রাণ কখনো পাবেন না, আর মানসিক রোগীতে আপনি ভুগতে থাকবেন। আর একটা সময় কি হবে যে আপনি দেখা গেল আল্লাহ তাআলার কোরআন থেকে অনেক দূরে সরে যাবেন। তাই এই সব জাদুঘর টাইপের যারা ঝাড়ফুঁকের নামে এবং যারা এই বিভিন্ন ধরনের জাদু টোটকা করে আপনার আশেপাশে জীবন কাটাচ্ছে, এদের থেকে দূরে থাকুন। দেখবেন আপনার এলাকায় একজন হঠাৎ করে গজিয়ে গেছে এবং এলাকার লোকেরা দাম না দিলেও দূর দূর থেকে তার কাছে লোকেরা আসছে, কেউ তাবিজ নিতে আসছে, কেউ আবার কি করে এইসব লোকেরা টু পাইস ইনকাম করার জন্য বিভিন্ন ফন্দি করে তারা মানুষের কাছ থেকে মোরগ নিবে, মুরগি নিবে, ছাগল নিবে, গরু মহিষ নিবে না, কারণ গরু মহিষ আর উট এসব নিতে গেলে আট্রশির মতো বড় আকারে তাদের আস্তানা থাকতে হবে। তো এই যে ছোট ছোট যেসব আস্তানাগুলি আর ছোট ছোট যে স্থানগুলিতে কিছু সংখ্যক ভণ্ডরা বসে আছে, এদের থেকে অন্তত দূরে থাকেন। এদেরকে কখনো কোনো ধরনের নজরানা দিবেন না, যদি দেন তাহলে আপনার জীবনে অন্তত ক্ষতি হবে, কোনো দিন লাভ হবে না। কখনো আপনাকে বলবে যে মাথার একটু চুল কেটে দিতে, কখনো আপনাকে বলবে যে আপনার গলায় একটি সুতা বা ধাগা সেটা পড়ে দেবে, সেটা লটকাতে হবে, আপনার দুশ্মন কমজোর হয়ে যাবে এবং দুশ্মনের ক্ষতি হবে। এ ধরনের সব নিষেধ, ইসলাম এ ধরনের মতবাদকে বিশ্বাস করতে বলে না। তো সব সময় এদের থেকে দূরে থাকবেন। এরা মূলত নিজেরাই জানে না এদের ভবিষ্যৎ কি, তাই আপনার মতো আমার মতো লোকদেরকে বেকুব বানায় খাওয়ার চেষ্টা করছে। আমাদের জমিনে এদের সংখ্যা অনেক, যদি আজ না বাঁচেন
তাহলে আপনাকে ইমান হারাতে হবে। তাই এদের থেকে বাঁচার জন্য আপনি সব সময় আল্লাহ তাআলার কাছে সূরায়ে ফালাক আর সূরায়ে নাস পড়তে থাকবেন ইনশাআল্লাহ। এদের এই সব ফুৎকার থেকে, এদের এই সব দুর্নীতি থেকে, এদের এই সব চালবাজি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন।